রাজশাহী মহানগরীর প্রতিটি ওয়ার্ডে গণশুনানি করার আগে প্রিপেইড মিটার না লাগানোর জন্য নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড নেসকোর প্রতি আহ্বান জানিয়েছেন নগরবাসী। সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের এক বিক্ষোভ সমাবেশ থেকে এই আহ্বান জানান তারা। রবিবার সকালে জাদুঘর মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নেসকো কার্যালয়ের সামনে গিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি মোহাম্মদ লিয়াকত আলী। বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাব্লু সরকার, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান সহ নগরবাসী। মানববন্ধনে ডাব্লু সরকার বলেন, এখন থেকে নগরীর একটি বাড়িতেও প্রিপেইড মিটার লাগানো যাবে না। এই মিটার লাগানোর আগে নগরীর 30টি ওয়ার্ডেই গণশুনানি করতে হবে। গণশুনানির আগে এ মিটার কেউ নেবে না। ইতোমধ্যে যেসব বাসাবাড়িতে প্রিপেইড মিটার লাগানো হয়েছে সেগুলো খুলে নেওয়ার জন্য তিনি আহ্বান জানান। তিনি বলেন, নেসকো বলছে প্রিপেইড মিটার দেওয়া হচ্ছে বিনামূল্যে, কিন্তু তা সঠিক নয়। মিটার মূল্য গ্রাহকের কাছ থেকেই কেটে নেওয়া হবে। তাছাড়া মোবাইল ফোন কোম্পানিগুলো কখন কত টাকা গ্রাহকের কাটে তা যেমন টের পাওয়া যায় না, তেমনি প্রিপেইড মিটারে কখন কত টাকা কাটা হবে সেটাও ঠিক নাই। ছুটির দিন বা রাত 8টার পর প্রিপেইড মিটার কার্ড পাওয়া যায় না। কত টাকা মিটার থেকে কাটা হয়েছে সেটাও বোঝা যায় না। এজন্য একজন গ্রাহকের যদি মধ্যরাতে মিটারের টাকা শেষ হয় তাহলে সারারাত তাকে অন্ধকারে কাটাতে হবে। সেজন্য তারা এই মিটার বর্জন করেছেন। নেসকো যদি এই মিটার বসাতেই চায় তাহলে গণশুনানি করে সাধারণ মানুষকে এর উপকারিতা বোঝাতে হবে, তার আগে নয়।